Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. I'm Fahmida, Parvin, Urme. আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম, আর আশা রাখছি আমার আজকের এই ব্লগটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। শীত শুরু হয়েছে থেকে অনেকগুলো পিঠাই বাসায় বানিয়ে খেয়েছি। তো এই পিঠাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল, কিন্তু বানানো হচ্ছিল না, অনেক ঝামেলা এই পিঠাটা। সেজন্য বেশ কয়েকবার বানাতে গিয়েও আবারও বানাবো না এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আর বানানোই হয়নি। তো হঠাৎ করে সেদিন রাতে চিন্তা করলাম যে আজকে বানিয়েই ফেলি। তো খুবই শর্টকাট পদ্ধতিতে বানিয়ে ফেলছি। এখানে একটা চুলায় দুধ গরম বসিয়ে দিয়েছি, আর একটা চুলায় আমি গুড়ের যে শিরাটা থাকে সেটা করে নিচ্ছিলাম। ছোট বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে সব কিছু করে চিতই পিঠাটা বানানো কিন্তু খুবই কষ্টের একটা বিষয় ছিল। আর মনে হচ্ছিল বাবু করতে দিবে না যদি এটা এখন বাসায় এলোমেলো করতে যাই, পিঠা বানানোর একটা বিষয়। তো হয়তো হবে না, সেই জন্য পিঠাগুলো বাজার থেকে কিনে আনিয়েছি আনহার বাবাকে দিয়ে। আর গুড়ের শিরাটাতে এখন পিঠাটাও দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে দুধটাও দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে আমি স্বপ্নের যে নারিকেলের গুঁড়াটা থাকে সেটাও দিয়ে দিয়েছিলাম। হালকা পাতলা ফাঁকিবাজি মেরে কিন্তু পিঠাটা ভালোই বানিয়েছি। তো এভাবেই কিন্তু সহজভাবে দুধচিতই পিঠা বাসায় বানিয়েছি, আর খেতে কিন্তু অসাধারণ ছিল। দুধচিতই পিঠাটা আমি যেহেতু রাতে বানিয়েছিলাম তো সারা রাত দুধের মধ্যে রেখে দিয়েছিলাম, আর অনেকটা সময় নিয়ে পিঠাটা ভিজাতে পিঠাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন হচ্ছে সকালবেলা, একটা পিঠা নিয়ে খেয়ে দেখব কীরকম হয়েছে আর কতটুকু নরম হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। দুধের মধ্যে সারা রাত পিঠাটা ভিজে থাকলে পিঠাটা নরম হবে এটা ভেবেছিলাম, কিন্তু এতটা নরম হবে এটা ভাবিনি। দুধটা পিঠার ভিতরে ঢুকে পিঠাটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে তো ভেঙে দেখিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে অনেকগুলো কাজ বাসায় করে নিয়েছি। এর মধ্যে পিঠা খেয়ে আনহার বাবা অফিসে চলে গিয়েছে, আর এখন নিজের মতো কিছুটা সময় কাটাচ্ছি। মেয়েরা যেহেতু ঘুমাচ্ছে তো ঘরের টুকটাক কাজকর্মগুলোই করে নিচ্ছিলাম। আর সকালে ঘুম থেকে ওঠার পরে আমি যদি এই টুকটাক কাজকর্মগুলো করি, নিজের মতো যদি কিছুটা সময় কাটাই এগুলো করে, মনে হয় যে সারাটা দিনই আমার খুব ভালো কাটে। আনহা আদিহা ওঠার আগেই আমি অনেকগুলো কাজই করে নিই এভাবে করে। তো তারা ঘুম থেকে ওঠার এক দুই ঘন্টা আগে উঠলে মোটামুটি সংসারের অনেকগুলো কাজই করে ফেলতে পারি। রান্নাটা যেহেতু রাতেই করে রাখি তো সেরকম আর চাপ থাকে না সকালবেলা উঠে রান্না করার, এর জন্য আরও অনেকটা সময় পাই। আগে তো দেখা যেত সকালবেলা উঠে রান্নাবান্না করে তারপরে খাবার বেড়ে আনহার বাবাকে অফিসে দিতে হতো, এখন শুধু ফ্রিজ থেকে বের করে গরম করি, আর ভাতটা আনহার বাবাই বসায়। তো আমি উঠে শুধু তরকারিগুলো গরম করে অফিসের খাবারটা বেড়ে দিয়ে দেই, এই জন্য অনেকটা সময় সকালে পাই। বেগুন পোড়া ভর্তা দিয়ে গরম গরম ভাত খেয়ে তারপরে পিঠাটা খেয়ে একটা ভিডিও করতে বসেছি। অনেকদিন ধরেই অনেক আপুরা জানতে চাচ্ছিলেন আমার আদিহাকে কোন ডায়াপারটা পরাই, তো সেই নিয়ে ভিডিও করব অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু সেরকম সুযোগ হয়ে উঠছিল না। আজকে যেহেতু সুযোগটা পেয়েছি তাই ভিডিওটা করছি। আদিহা জন্মের পর থেকে বেশ অনেকগুলো ডায়াপারই আদিহাকে পরিয়েছি, তার মধ্যে হচ্ছে মলফিক্স, গিগেলস আর হচ্ছে অ্যাভুনি, এই তিনটা পরিয়েছিলাম। তারপরে হঠাৎ একদিনই আনহার বাবা এই স্মাইল ডায়াপারটা আনে, তো এটা পরিয়ে আমি খুবই আরাম পেয়েছি। প্রথমে বাইরের দেশের ডায়াপারগুলোর দিকেই নজর বেশি দিয়েছিলাম যে বাংলাদেশি কোনো ডায়াপার পরাবো না, বাইরেরগুলোই পরাবো, কিন্তু পরে দেখলাম যে এসএমসির এই স্মাইল ডায়াপারটা, এটা হচ্ছে বাংলাদেশের, এটা এত ভালো হবে এটা ভাবিনি। তো এখন অন্য সবগুলো বাদ দিয়ে এটাই ইউজ করাচ্ছি আদিহাকে, আর খুবই তো আরাম পাচ্ছি আমি এবং মেয়ে দুজনেই।
তো এখানে অনেকগুলো ফিচার আছে, তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা, সেটা হচ্ছে যে এটার যে রাবারটা দেওয়া থাকে আটকানোর, সেটা কিন্তু খুবই ভালো। দেখা যায় আদিহা অনেক মুচড়ায় কিন্তু এটা একদমই খুলে না, আমি যেভাবে আটকে দেই সেভাবেই থাকে। এই যে এই রাবারটার কথা বলছিলাম, অন্য সব কয়টা ডায়াপার থেকে এটা এতটাই পাতলা যে বাচ্চাকে পরানোর পরে মনে হয় না একদমই ভারী হয়ে আছে। এটাতে বেশ কয়েকবার শি করার পরেও এটা অনেকটা পাতলাই থাকে। আমি তো মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে বাচ্চাকে আজকে কম শি করলো কি না, ডায়াপারটা ভারী হলো না কেন, তারপরে খোলার পরে দেখি যে না অনেকটাই শি করেছে। আর এই ডায়াপারটাতে ইউরিন ইন্ডিকেটর দেওয়ার কারণে খুবই বুঝতে সুবিধা হয় যে কতটুকু শি করলো বা কখন চেঞ্জ করতে হবে সেটা। এখানে হলুদ কালার যে দাগটা দেওয়া আছে এটা যখন সবুজ হয়ে যাবে তখনই ডায়াপারটা চেঞ্জ করে নিতে হবে। ডায়াপারের এই প্যাকেট সিস্টেমটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আনহার বাবা যখন সিলেট থেকে এটা কিনে নিয়ে আসে তো খুব সহজেই ক্যারি করে নিয়ে আসতে পারে। আর এটার দামটাও আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। প্যাকেটের গায়ে 620 লেখা আছে কিন্তু আনহার বাবা 350 টাকা দিয়ে কিনে নিয়ে আসে, আর এখানে হচ্ছে 28 পিস ডায়াপার আছে। এখন পর্যন্ত এই ডায়াপারটা যতগুলো আমার মেয়েকে পরিয়েছি তো লিক হয়নি একদমই। আর আমি তো আদিহাকে ডায়াপার পরানোর আগে এই অলিভ অয়েলটা ব্যবহার করি। অলিভ অয়েলটা ডায়াপার এরিয়াটুকুতে সুন্দরভাবে ডলে ডলে মেখে তারপরে ডায়াপারটা পরাই। আর ডায়াপার চেঞ্জ করার পরে আমি এই ভ্যাজলিনটা দিয়ে দিই, যেহেতু বেশ অনেকটা সময় নিয়ে ডায়াপারটা পরা থাকে সেজন্য আমি ভ্যাজলিনটা একদম ডলে ডলে ওর গায়ে দিয়ে দিই, কোনো রকম দাগ থাকে না। ডিউরেশ এই ক্রিমটাও মাঝে মাঝে আদিহাকে মেখে দেই ডায়াপার এরিয়াটুকুতে যেন কোনো র্যাশ না উঠে। এখনও পর্যন্ত যদিও তার কোনো র্যাশ উঠেনি, আর যেন না উঠে সেজন্য আর কি। একটা ডায়াপার 3 থেকে 4 ঘন্টা বা 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত পরালেই যথেষ্ট, তো এগুলো কিছু নিয়ম মেনেই আমি মেয়েকে ডায়াপারটা পরাই। তো এই ছিল আজকের রিকোয়েস্টেড ভিডিও। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।